হুগলির ছবি দেখছেন, হরিপালের ছবি। পুলিশের সঙ্গে বচসার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনার তারপর থেকেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা, যার জেরে শেওড়াফুলি তারকেশ্বর রাস্তা অবরোধ করেছেন তারা। হুগলির হরিপালে রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতি, পুলিশের সঙ্গে বচসার তারপরেই মৃত্যু। হেলমেট নিয়ে বচসা বাঁধে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির, এরপরই পুলিশের সঙ্গে হাতাহাতি স্থানীয়দের। মৃতদেহ রেখে রাস্তা অবরোধ, অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতি, পরে দেহ নিয়ে যায় পুলিশ। ছবি দেখাচ্ছি আপনাদের, একদিকে পুলিশের সঙ্গে বচসার সময় মৃত্যুর অভিযোগ দেখতে পাচ্ছেন সেই ছবি, আর পাশেই এই ঘটনার পরেই রাস্তা অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। কেন এই ধরনের ঘটনা ঘটলো তার জবাব চাইছেন, বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বাঁশ ফেলে রাস্তা অবরোধ করেছেন, যার ফলে রীতিমতো যানজটও তৈরি হয়েছে। পুলিশের সঙ্গে হেলমেট নিয়ে বচসার, সেই বচসার সময় হৃদরোগে আক্রান্ত হয় এক ব্যক্তি, আর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশের সঙ্গে বচসা হচ্ছিল, তারপরেই এই ঘটনা। তখন থেকেই রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। থ্রি উইন্ডোর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক নম্বর ছবি, দু নম্বর ছবি, তিন নম্বর ছবি। প্রথম ছবি দেখুন, যখন পুলিশের সঙ্গে বচসা হয় সেই বচসার পরেই হৃদরোগে আক্রান্ত হন এক ব্যক্তি, আর তারপরেই তার মৃত্যুর ঘটনা ঘটে। দ্বিতীয় ছবি দেখুন, মৃতদেহ রেখে রাস্তা অবরোধ করা হচ্ছে স্থানীয় বাসিন্দারা। তারা জবাব চাইছেন যে কেন এই ধরনের ঘটনা ঘটলো, যেখানে পরিস্থিতি এই জায়গায় গেল, আর তাই বাঁশ ফেলে রাস্তা রীতিমতো অবরোধ করে রেখেছে তারা। আর একটা ছবি দেখুন, একদম শেষ ছবি, ডান দিকের ছবি, যেখানে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা তাদের মধ্যে রীতিমতো হাতাহাতির পরিস্থিতি, উত্তপ্ত বাদানুবাদ, আর তারপরেই রীতিমতো হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছে। মৃতদেহ রেখে দিয়েছে তারা। তারা স্থানীয় বাসিন্দারা বারবার বলছেন যে কি করে এই ঘটনা ঘটতে পারে, এরকম মর্মান্তিক পরিণতি কিভাবে হলো এই ব্যক্তির। স্থানীয় বাসিন্দা কি বলছেন আসুন আপনাদের শোনা। নালিকুল বটতলাটি দোকান, বাড়ির আশীর্বাদ ভবন কাপড়ের দোকান, ও দুটো বাচ্চাকে নিয়ে পয়লা বৈশাখে জামা কিনতে আসছিল, দুটোই মেয়ে। ওকে পুলিশ অফিসার ধরে, স্থানীয় বাসিন্দারা তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন, তারা ঘটনার বিবৃতি দিচ্ছেন, বর্ণনা করছেন। কিন্তু যে ছবি এখন আপনাদের আমরা দেখাচ্ছি, দেখুন তিনটে ছবি, তিনটে ছবি একই জায়গার পরপর ঘটনার ছবিগুলো আপনাদের দেখাচ্ছি। পুলিশের সঙ্গে বচসা হয় হেলমেট নিয়ে, মাত্র একটা হেলমেট নিয়ে বচসা, সেখান থেকেই হৃদরোগে আক্রান্ত হন ওই ব্যক্তি, আর তারপরেই তার মৃত্যুর ঘটনা ঘটে অভিযোগ করছেন স্থানীয়রা। ঠিক তার পাশের ছবি আপনাদের দেখাচ্ছি আমরা, যেখানে মৃতদেহ আটকে রেখে রাস্তা অবরোধ করা হয়েছে। একদিকে বচসার সময় মৃত্যুর পর মৃতদেহ রেখে দেওয়া হয়েছে, আর পাশেই দেখুন পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি, বচসা, উত্তপ্ত বাক্য বিনিময়, রীতিমতো উত্তেজনা হুগলির হরিপালে। হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু, পুলিশের সঙ্গে বচসার সময় এই ঘটনা ঘটে, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। তারপর থেকে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে এই হুগলির হরিপাল এলাকা। আপনাদের ছবিতেও দেখাচ্ছি আমরা, বাঁশ ফেলে রাস্তা অবরোধ করে রেখেছেন স্থানীয় বাসিন্দারা।